মন মানে না, চাল চলন হাইফা, বিহা করলে আমি থাকব ঘর জামা। লাও একটু বিহার করে লাও, ঘুরে আমার সঙ্গে। ওম বিষ্ণু নমঃ, ওম বিষ্ণু নমঃ, যদি তং হৃদয় তব লে গো গুছেই নাই কে। তাহলে ঠিক আছে, তুই যদি আমাকে নাই বিয়া করবি, আমার বিহাইন তো হতে পারবি, এত তো আমার বিহাইন তো হতে পারবে। মসিগো আমার বিহাইন হলো চলিবে, কারণ বিহাইন মানে টেঙ্গে টেঙ্গে রে, টেঙ্গে 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 রে, নাকি? এইটা দাদা যদি আমার বিহাইন হয় তাহলে কি গানটা বলবো বলো না। ও যে বেহাইন আলে খুখরা মরাব গো, বেহাইন আলে খুখরা মরাব, ও বেহানকে খাওয়াইন দাওয়াই, ও বেহানকে খাওয়াইন দাওয়াই, ছামড়া তলে নাচাব, বেহাইন আলে খুখরা মরাব। নাকি জেঠা, আমার ঝুমুঝুটা কোন দিকে গেল? এরকম বেহান যদি পায় তাহলে খুখরা কেন মশাই গো, ঘরের খাসিটা সুদ্ধ কেটে দিব। ও যে ঠামক ঠামক চাইলে ধনি তরে মুচুক মুচুক হাসিটি, ও যে ঠামক ঠামক চাইলে ধনি তরে মুচুক মুচুক হাসিটি, ও যে মাথার উপর শিকলি পাকা, ও যে মাথার উপর শিকলি পাকা, দেখাইছি কত যুজ করা গো, দেখাইছি কত যুজ করা, চলছি যেমন চাবুকের পাড়া। এ বাপ চাবুকে আছে, হে আমার বিহাইনটা দেখছো না, এরকম বিহাইন দেখে সবাই বিয়া করবে, মানে বেটার বিয়া দিবে, এরকম বিহাইন দেখে সবাই বেটার। নাই আমাদের গাঁয়ে একটা বৌদিদি ছিল, তোমাদেরকে বলিনি, এত আমি এখানের বৌদিদেরকে বলিনি, আমাদের পুরুলিয়ার বৌদিদেরকে বলছি। আমাদের বউ গাঁয়ে একটা বৌদিদি ছিল, মা গো কি বলবো আর, এমন ডিজাইনের সিঁদুর পড়ছো না, মনেই হইতো না যে সিঁদুর পড়েছিল, চশমার ডান্ঠি ওঠে, এই সাইড কিনতে এই কিনতে সিঁদুরটা পড়তো। তাই তোমরা তো সবাই জানো যে বাঁকা সীতায় সিঁদুর পড়তে গেলে স্বামীর বাঁকা পথ হয়, বাঁকা সীতায় যদি সিঁদুর পড়ে কেউ তাহলে দেখবে তার স্বামী চোর হবে, নাহলে মদ মাতাল হবে, নাহলে অন্য কোনো দিকে যাবে। কিন্তু আমি বৌদিটাকে বলবো বলবো করে নিয়ে একদিন দেখা পাইছি পান্ধারে যাতে ছিল বৌদিটা, আমিও গামছা নিয়ে যাতে ছিল সিনাদের দিকে, যাইনি বৌদিকে রাস্তায় দেখা পাই গেছি, বলি এ বৌদি একটু দাঁড়াও না, বলছি কি হলো জয়ন্ত, বলছে এ বৌদি তুমি যে বাঁকা সীতা সিঁদুর পড়ো তুমি কি জানো না, বাঁকা সীতা সিঁদুর পড়লে স্বামীর বাঁকা পথ হয়। বলছে না জয়ন্ত, এটা কলিযুগের ডিজাইন বটে, চুলের মাঝখানে যেখানেটুকু সিঁদুর লাগাই নিলে হইলো। আমি বলি আচ্ছা, চুলের মাঝখানে যেখানেটুকু সিঁদুর লাগাই নিলে হইলো? বলছে হ্যাঁ। বলি এ বৌদি তাহলে দু ফুট উপরে মাথাটাই কেনে, এই কাক বগলটাই দুটো চুল থাকে, এই কাক বগলটাই চুল সিঁদুরটা লসো কেউ দেখতে পাবে কি না, ব্লাউজের গোড়াটা থেকে কি বলবো বাপ, কলিযুগের ডিজাইন। আরে কলিযুগে ভালোবাসার নিয়মটা কি বলবো, এমন হেডফোন উঠেছে এখন তারের কোনো সিস্টেম নাই, হেডফোনটা লাগাই নিবে আর চুলটা হেডফোনটা ঢাকাই নিবে, তারপর গল্প করবে। এই সুব্রত কালি কলেজ যাবি না নাই, এ সুব্রত কালি কলেজ যাবি না নাই, যদি ওর মা চলে আসে তখন বলবে এলো এলো সুতপা, কালকে কলেজের নোটটা দিয়ে আমাকে এস। আর এখনকার ভালোবাসা গেলে কোথায় হয় দাদা বলো না, এখনকার ভালোবাসা গেলে হয় ওই কোনো পার্কে আর কোনো ফাঁকা জায়গায়, হ্যাঁ কি বলবো। আর এখনকার ভালোবাসা গেলে কোথায় কি হয় রাতের সময়, হ্যালো হ্যাঁ আর হ্যাঁ আর হ্যাঁ, আর যে রাত বারোটা পেরিয়ে যাবে তারপরে পিছিয়ে কাছে কথা শোনা শুরু হয়ে যাবে, যে দাও এই দাও নকি, এই দাও নকি, চাকুম চুকুমটা দাও, এরকম গল্প শুরু হয়ে যায় দাদা কি বলবো আর। আচ্ছা যাই হোক, নিয়ে আসবো সে গে টেঙ্গে রে, টেঙ্গে 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 রে, ডান্স হবে তো, চলো শুধু এদিকেই ডান্স হচ্ছে, ওইদিকের গেলে কি মূর্ছাই গেছে নাকি, এদিকের গেলে চার্জ শেষ হয়ে গেছে, আমার বান্ধবীদের চার্জ শেষ হয়ে গেছে নাকি, এবার সব দিকে দিকে ডান্স হওয়া উচিত, এদিকে আমার দাদা ভাইরা প্রথম থেকে ডান্স করছে, এদিকের গেলে কই দেখতেই পাচ্ছি নাই, চলো নিয়ে আসি সেই কুন্দন কুমারের কণ্ঠে গাওয়া সেই 2024 সালের সুপারহিট গান টেগে টেগে, সঙ্গে সঙ্গে নিয়ে আসছি মঞ্চে প্রেম সাথী ও নটরাজ গ্রুপ, প্রেম সাথী ও নটরাজ গ্রুপ, তাদের মধ্যে দিয়ে ডান্স। চুলে হেবি লাগিস বেতনটা ঠিকঠাক, ভালোবাসি বসজনই মিলাইলে হাতে হাত, মন মানে না
চাল চলন হাইফা বিহা করলে আমি থাকব ঘর জামা। ভালোবাসি বসে যা